السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন সময়কাল সব কিছুর মালিক, সমস্ত সৃষ্টি তার এবং সব কিছুই তার আয়ত্তাধীন, তার মালিকানার তার ক্ষমতার বাইরে কোনো কিছুই নেই। সালাত এবং সালাম নাজিল হক পিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজ 19 জামাদাস্বানি 1444 হিজরি মোতাবেক 12 জানুয়ারি 2023, যেহেতু সময়টি চলছে শীতকাল, সুতরাং এই শীতকাল সম্পর্কে আজকে আলোচনা করব। সময়ের দাবি যে শীতকালে যে সব বিষয়ের আমরা সম্মুখীন হচ্ছি অথবা যে সব শিক্ষা নেওয়া উচিত আমাদেরকে, যে সব শিক্ষণীয় দিকগুলি রয়েছে শীতের সাথে সম্পর্কিত, আমাদের সেগুলি থেকে অনেক কিছু শেখার রয়েছে এবং আমলেরও বিষয় রয়েছে। এজন্য আজকে শীত সম্পর্কে 10টি দিক নিয়ে আলোচনা করব, 10টি পয়েন্ট বা 10টি বিষয় শীত সম্পর্কে আপনাদের সামনে পেশ করব। এই যে কাল, এমনিতে আমরা বাংলা ভাষাভাষী জানি যে বছরে কাল কয়টি? তিনটি। সেই তো বলছি, বাঙালি তিনটি কাল কোথেকে হয়ে গেল? বাংলার জমিনে কাল হচ্ছে ছয়টি, মানে দুই মাস পরে কাল পরিবর্তন। যদিও ছয়টাকে সংক্ষেপ করা যেতে পারে, ছয়টাকে সংক্ষেপ করা যেতে পারে, ছয়টাকে কমিয়ে চারে নিয়ে আসা যেতে পারে। জি, প্রসিদ্ধ হচ্ছে যেটি কোরআনে কারিমের ভাষায়, সেটি হচ্ছে দুটো শুধু মৌসুম, মৌসুম হচ্ছে দুটো। জি, কাল বা মৌসুম হচ্ছে দুটি, একটি হচ্ছে গরম গ্রীষ্ম আর একটি হচ্ছে শীত বা ঠান্ডা। জি, কোরআনে কারিমে শুধু একটি আয়াত রয়েছে যেখানে এই কাল সম্পর্কে বর্ণনা করা হয়েছে, আপনাদের সেই আয়াত বা সূরা মুখস্থ আছে। সূরা হচ্ছে সূরা কুরাইশ, ইলে ইলাফে কুরাইশ, ইলাফেহিম রেহলাতাশিতায়ে ওয়াসাইফ, ইলে ইলাফে কুরাইশ, কুরাইশের আসক্তির কারণে আল্লাহ বলছেন ইলাফেহিম, তাদের আসক্তি ছিল, তারা কিসের পাগল, তারা কি ছাড়া বাঁচতে পারতো না, জীবনযাপন করতে পারতো না, তা হচ্ছে ব্যবসা বাণিজ্য, কারণ ব্যবসা বাণিজ্যই ছিল তাদের একমাত্র ইনকাম সোর্স, একমাত্র ইনকাম সোর্স। তাহলে আমাদের দেশে অধিকাংশ লোকের জীবনযাপন বা জীবিকা নির্ভরশীল হচ্ছে কৃষিকাজের উপর, শহরকে বাদ দিই গ্রাম অঞ্চলে অধিকাংশ লোক নির্ভরশীল কিসের উপর? জমি জায়গা, কৃষিকাজ। ব্যাস, কিছু লোক আছে ব্যবসায়ী, আবার কিছু লোক আছে চাকরিজীবী, তাই না? চাকরিজীবী সরকারি আর বেসরকারি, আর কিছু আছে যারা দিন মজুর করে, ওটাও চাকরি কিন্তু দিন মজুর, এইভাবে ভাগ আছে। তাহলে বিভিন্ন রকম রেজিকের উৎস রয়েছে আমাদের দেশে, কিন্তু মক্কায় না চাষাবাদের ব্যবস্থা ছিল, হ্যাঁ ছিল না, সেই সময় এমন কিছু রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল সেই যে সেই সময় চাকরি বাকরি দেবে, এরকম কিছু ছিল না। তাহলে কি ছিল? ব্যবসা বাণিজ্য করা। আর একটা ছিল বলা যেতে পারে, সেটা হচ্ছে বকরি ছাগল পোষা আর চড়া, কেউ পুষছে পয়সা হলো না, আর কেউ চাকর খাটছে। জি,
তো যাই হোক, তো ইলাফিহিম রিহলাতাশ শীতায়, তাদের দুটো ভ্রমণ, দুটো সফর ছিল, দুই মৌসুমে, আল্লাহ বলছেন এর আসক্তি তাদের ছিল। রিহলাতাশ শীতা একটি ছিল শীতকালের সফর ভ্রমণ, আর একটি অসাইফ গ্রীষ্মকালের ভ্রমণ তাদের ছিল। গরমের কালে তারা সফর করত কোন দিকে? মক্কা থেকে উত্তর দিকে। আর শীতকালে সফর করত, হ্যাঁ, দক্ষিণ দিকে। উত্তর দিক আর দক্ষিণ দিক এখনো অনেকের জন্য স্পষ্ট নয়। উত্তর দিক মানে কোন দিকে যেতেন মক্কা থেকে ব্যবসা করার জন্য? ব্যবসার জন্য দুটো তারা সফর করত, দুটো সফর করত, বা দুটো সিজনে সফর করত। সে এক সিজনে কয়েক সফর হয়ে যেতে পারে, কারণ এক একটা সিজন ছয় ছয় মাস। তো একটা সিজন ছিল শীত সিজন, শীত মৌসুম। শীত মৌসুমে তারা সফর করত গরমের দেশে। গরমের দেশ কোন দিকে? উত্তর দিকে না দক্ষিণ দিকে? উত্তর দিকে, দক্ষিণ দিকে। মক্কা থেকে এখন যত উত্তরে যাবেন গরম না ঠান্ডা? আর যত দক্ষিণে যাবেন গরম। এখন 1400 বছর পরে মক্কা থেকে মদিনা আসেন, ঠান্ডা বেশি না বেশি না? আইসেন ওমরা করে বুঝতে পারবেন। আরও চলে যায় দিকে খাইবার, তবুক আরও বেশি ঠান্ডা তবুক। হ্যাঁ, আর আর কুরাইয়াত, জর্ডানের বর্ডার, ইরাকের বর্ডার ঠান্ডা। জি হ্যাঁ, সামদেশে ঠান্ডা বেশি, সিরিয়া, জর্ডন, লেবানন, প্যালেস্টাইন, এগুলোতে প্রচণ্ড ঠান্ডা, বরফ পড়ে আপনারা জানেন। আর ওই বরফের কিছু অংশ দেন সৌদি আরবে তাবুকে পড়া শুরু হয়েছে, যেটা বর্ডার এলাকা, ওই সব এলাকাগুলি, এসব দেশগুলি সামদেশের। তো রেহলাতা শীতায় ঠান্ডার দেশে কখন তারা সফর করতেন? সেফ শীত গরমের কালে। জি হ্যাঁ, গ্রীষ্মকালে। আর শীতকালে কোথায় সফর করতেন? গরমের দেশে, অর্থাৎ দক্ষিণ অঞ্চলে। তখনকার ইয়েমান আজকালকার চেয়ে বেশ প্রশস্ত। কাবার ডান দিকে যা পড়ে তাই হচ্ছে ইয়েমান। ইয়েমান থেকে ইয়ামিন, ইয়ামিন মানে ডান। তো এই জন্য ওই যুগে আবহা, বাহা, জিজান, হ্যাঁ, সবগুলিকে, তার তাইফ থেকে পেছন দিকে ওই দিকে গেলে ওই দিক থেকে সব ইয়েমান। এটা কোনো মানে রাষ্ট্রীয় বিষয় নয়, এটা ছিল ভৌগোলিক বিষয়, ভৌগোলিক বিষয় ছিল। তো এই দুটো আরবদের কি ছিল বা মক্কার লোকদের ব্যবসায়ী সফর ছিল বা বাণিজ্যিক সফর ছিল। কোরআনে কারিমে এই আয়াত থেকে যেটি বলার আজকের বিষয় সেটা হচ্ছে শীত কথাটি কোরআনে কারিমে শুধুমাত্র একটি জায়গায় এসেছে, সেটা হচ্ছে এ রেহলাতা শীতা। এখানে একটা মজার কথা, এটা কোনো কিতাবে পাইনি, কিন্তু আমি নিজে চিন্তা করে দেখেছি। কারণ ভাষা সম্পর্কে, বিভিন্ন ভাষা সম্পর্কে জ্ঞান থাকলে এক ভাষা আর এক ভাষায় যে ঢুকে আছে অনেক শব্দ, মোতাদাখিল বলা হয়, মানে বিভিন্ন ভাষায় তার অনুপ্রবেশ ঘটেছে। এমনও শব্দ আছে যে আরবি তো আছে, ইংরেজি তো আছে। এমনও বহু শব্দ আছে যা বাংলা ভাষায় আপনাদের মাতৃভাষায় ব্যবহার করছেন, আঞ্চলিক ভাষায় ব্যবহার করছেন, আরবি একবারে সুন্দর আরবি। এটা বলে তা দাখল, মানে এক ভাষা আর এক ভাষার মধ্যে দাখিল হয়ে যাওয়া, এই যে এটা তা দাখল। তো শীতা আর শীত মিলে না, মিল আছে না? যখন অন্য ভাষা যাবে একটু না একটু পরিবর্তন হবে, কিছু না কিছু পরিবর্তন হবে। দেখেন আকবর, আরবিতে বললে আকবর, উর্দুতে আকবর, বাংলাতে গেলে আকবর, পরিবর্তন হলো না হলো না? পরিবর্তন। আরবিতে ফিরদৌস, ইংরেজিতে প্যারাডাইস, পরিবর্তন হলো না হলো না? আরবিতে ইব্রাহিম, ইংরেজিতে আব্রাহাম। আরবিতে ঈসা, ঈসা আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, ঈসা। আর ইংরেজিতে জিসাস। এইভাবে মূসা, মুজেস। তো এই শীতা শীত, শীতা শীত, এটা বলা মুশকিল, এটা জন্য গবেষণার প্রয়োজন রয়েছে যে আগে আরবি শব্দ না আগে বাংলা। তবে
সম্ভাবনা বেশি, কারণ আরবি হচ্ছে সবচেয়ে প্রাচীন ভাষা, আরবি হচ্ছে সবচেয়ে প্রাচীন ভাষা। একটি মত এটাও যে আউয়াল মান তাকাল্লামা বিল আরাবিয়াতে আদম আলাইহিস সালাম, সর্বপ্রথম আরবি ভাষা বলেছেন আদম আলাইহিস সালাম। হ্যাঁ, বর্তমান প্রচলিত আরবি ছিল না, তখনকার আরবি ভাষাই পরিবর্তন ঘটে, কিন্তু আরবিতে একটি মত এটিও, আবার অন্য মত রয়েছে। তো যাই হোক, এ শ্বেতা শীত, রেহলাতা শ্বেতায় ওয়াসাইফ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই শীতকাল সৃষ্টি করেছেন আর গ্রীষ্মকাল সৃষ্টি করেছেন, এই দুটো হচ্ছে কাল কোরআনের ভাষায়, কোরআনের ভাষায় দুটো কাল। এছাড়া আর দুটো ভাষা আরবি ভাষাতে রয়েছে, কিন্তু সেগুলি অপ্রসিদ্ধ। সেটা একটা হচ্ছে রবি, জি, একটি হচ্ছে রবি, আর একটি রয়েছে। এই এগুলো হচ্ছে মানে ওই সময়টায়, যে সময়টা হয়তো গরমের আগে আর গরমের পরে, যে দু সময় রয়েছে, অত গরমও না আর অত শীত না, এই সময়গুলোকে ভাগ করে চারটি মৌসুম আরবরা জানে যে চারটি মৌসুম রয়েছে, আর কোরআনের ভাষাতে দুটো মৌসুম রয়েছে। ইমাম মালিক রাহেমাহুল্লাহ বলেছেন যে আশ্বেতা নিসফুসানা ওয়াসাইফ নিসফুহা। ইমাম মালিক মদিনার ইমাম, তিনি বলছেন যে শীতকাল হচ্ছে অর্ধেক বছর আর গ্রীষ্মকাল হচ্ছে অর্ধেক বছর, শীতকাল হচ্ছে অর্ধেক বছর আর গ্রীষ্মকাল হচ্ছে অর্ধেক বছর। দশটি পয়েন্ট আলোচনা করব, এখনও শুরু করিনি। প্রথম যে পয়েন্টটি আলোচনা করব, শীতকাল থেকে শিক্ষণীয় বিষয় কি শিখছেন, এই যে শীত ছিল না আসলো, আবার শীত চলে যাচ্ছে, গরম আসছে, এই যে সময়ের কালের আবর্তন বিবর্তন, আসা যাওয়া, এদের থেকে শিক্ষণীয় বিষয় কি? সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় হচ্ছে যে এই রকমই হচ্ছে আমাদের জীবনটা, আর এই রকমই হচ্ছে এই দুনিয়া, এই রকম হচ্ছে দুনিয়ার নিয়ামত, ভোগের সামগ্রী, আপনার আমার আয়ু, সুস্থতা, ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, নারী, স্ত্রী, ছেলে মেয়ে, একসময় ছিল না, এসেছে, চলে যাবে, চলে যাবে, আপনি ছিলেন না, এসেছেন, একসময় চলে যাবেন, কোথা থেকে এসেছেন, কোথায় যা কোন দিকে যাচ্ছেন আর কোথায় যেতে হবে মরণের সাথে, এই বিষয়গুলি নিয়ে একজন মুসলিম সবসময় চিন্তাশীল থাকবে, যেখানে যাচ্ছি সেখানকার জন্য প্রস্তুতি কী নিচ্ছি, প্রস্তুতি কী নিচ্ছি। এতে স্পষ্ট আমাদেরকে এই মৌসুম জানিয়ে দিচ্ছে যে পরিণামটা আমাদের কি, শেষ পরিণাম, অস্তিত্ব শেষ, ছিলেন আপনি আমি, এই নামে এক লোক ছিলেন অমুক গ্রামে অমুক জায়গায়, এখন নেই, সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, দুনিয়া শেষ হয়ে যাবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুন ফি দুনিয়া কাআন্নাকা গরীব, তো দুনিয়ায় এমনভাবে বসবাস করো যেন তুমি একজন অপরিচিত আগন্তুক ব্যক্তি। গরীব হচ্ছে অপরিচিত ব্যক্তি, কেউ ছিলেন না, আপনার কোনো পরিচিত ব্যক্তি নেই, এমন জায়গায় পৌঁছেছেন প্রবাসে বিদেশে, তাহলে সেখানে কোনোদিন আপনি এই চিন্তা নিয়ে পৌঁছেননি যে এখানে আমি একাই চিরকাল থাকবো, কারণ মানুষ একা থাকতে পারে না, এটা আমার স্থায়ী থাকার জায়গা না, কারণ আমাকে কেউ চেনে না, আমি কাউকে চিনি না, কার সাথে চলাফেরা করবো, গরিব আগন্তুক ব্যক্তি, অপরিচিত ব্যক্তি। দুনিয়া ঠিক ওই রকম, যতই তোমার ধন সম্পদ ভোগ বিলাসের সামগ্রী হয়ে যাক না কেন, তুমি একজন আগন্তুক ব্যক্তি। আও আবেরু সাবিল, অথবা আরেকটি উদাহরণ হচ্ছে যে দুনিয়া, মনে করো দুনিয়াকে, যে দুনিয়া হচ্ছে তোমার কি মুসাফিরের যাত্রা, মুসাফির যে সফর করে, এখান থেকে যাচ্ছেন সফর করে, আপনি মক্কা যাচ্ছেন, মদিনা যাচ্ছেন বা দেশে যাচ্ছেন, এই যে গোটা রাস্তা পর্যন্ত, রাস্তার কোনো জায়গাকে আপনি কিন্তু গন্তব্যস্থান মনে করেন না, যতই আরামের জায়গায় রাখুক না কেন, ফ্লাইট অনেক সময় বিলম্ব হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়, আর তারপরে ফাইভ স্টার হোটেলে রাখে, যাদের দীর্ঘ অভিজ্ঞতা আছে তারা জানেন, আমি কয়েকবার থেকেছি বিভিন্ন দেশ, একবার বাহরাইনে থেকেছি, একবার জেদ্দায় থেকেছি, হ্যাঁ একবার দিল্লিতে থেকেছি, তো বিভিন্ন জায়গায় যেখানে এরকম হলো যে আজকে ফ্লাইট ক্যান্সেল যে কোনো কারণে, অথবা এই ফ্লাইট হলো না যে কোনো কারণে, কখনো আরাম লাগে ওখানে, অশান্তি একটা,
এত আরামের জায়গায় তোমার শান্তি, কখন যাব, কখন আবার নেক্সট ফ্লাইট হবে, কখন আমার গন্তব্যস্থানে পৌঁছার ব্যবস্থা হবে। ও আবেরু সাবিল, দুনিয়ায় তুমি মোসাফিরের যেন যাত্রা করছো। বুখারী মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু সাল্লাম আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাঁধে হাত দিয়ে এই উপদেশটি দিয়েছিলেন। আরও বলেছিলেন, তিনি বলতেন, সকাল হলে সন্ধ্যার অপেক্ষা করিও না, সন্ধ্যা নাও আসতে পারে, এখন সন্ধ্যা, এসা ফজর নাও হইতে পারে, না হবে, ফজর হবে হয়তো, কারণ দুনিয়া ধ্বংস হইলে সময় লাগবে, তাই না, জুমার দিন সেটা, আর তারপর তারপর জুমার দিনই, আজকের আলোচনাও জুমার দিনই করছি, তাই না। তবে বেশ কিছু বড় লক্ষণ বাকি আছে, এখান থেকে বলতে পারেন যে না দুনিয়ার আরও সময় আছে, কিন্তু আমার আপনার সময় আছে কিন্তু জানা নাই। কিন্তু এই যে ঘুমাবেন, ঘুমাতে পারবেন কিনা তাও জানা নেই, ঘুম পর্যন্ত বিছানা পর্যন্ত পৌঁছবেন কিনা, তারপরে বিছানা যদি পৌঁছেও যান, ঘুমিয়ে যান, ফজরে উঠবেন কিনা কেউ জানেন না। কিন্তু তো এই বিষয়গুলি শেখার রয়েছে, এই যে সময়ের আবর্তন বিবর্তন থেকে শীত এসেছে, এখান থেকে এই শিক্ষা যদি নিয়ে প্রস্তুতি নিতে পারেন। এই জন্য সাহাবি এসে জিজ্ঞাসা করছেন, মাতাসাতু ইয়া রাসূলুল্লাহ, হাদিস খুব প্রসিদ্ধ হাদিস, কিয়ামত কখন হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাম কি বলেছিলেন, যা আমার জানা নেই, কিয়ামতের কিছু লক্ষণ আছে, এসব উত্তর দিয়েছিলেন, বলেননি। কিন্তু কি বলেছিলেন, ওমা আদাদতাল্লাহ, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো, কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করছো, তুমি কতটা প্রস্তুত আছো, কিয়ামত যখন হবে তখন আমল শেষ, মরণ হবে আমল শেষ, এখন তোমার হিসাব, এখন আমলের সুযোগ আছে, হিসাব নেওয়ার কেউ নাই, বিচার করার কেউ নেই, হয়তো শাস্তি দেওয়ার কেউ নেই, কিন্তু তখন আমলের সুযোগ বন্ধ হয়ে যাবে, সংশোধন তওবা করা আর কালিমা পড়া সমস্ত সুযোগ বন্ধ হয়ে যাবে, হিসাব শুরু হবে, তখন হিসাব দিতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। দ্বিতীয় যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে এই শীতকালে বিশেষ করে, এমনকি প্রচণ্ড গরমের সময়, প্রচণ্ড শীতে এবং প্রচণ্ড গরমে মানুষের একটা শারীরিক কষ্ট হয়, স্বাভাবিক। শীত যদি কন্টিনিউ থাকে কষ্ট লাগে না, লাগে না, গরম যখন দামামে হিউমিডিটি শুরু হয়, ঘাম শুরু হয়, আঠা আঠা ঘাম ধরে, কি কষ্ট লাগে, তাই না, আগস্ট সেপ্টেম্বর মাসে। তো এই যে অপ্রীতিকর সময়গুলি, অবশ্যই অপ্রীতিকর, কষ্ট তো লাগে, সবাইকে লাগে, ভালো মানুষকেও লাগে, খারাপকেও লাগে, কিন্তু কষ্ট লাগলে সেই সময়কে আপনি গালমন্দ করবেন না, কারণ সময় নিজ ক্ষমতায় এসব করতে পারে না, সময় কাল মৌসুম নিয়ন্ত্রিত, কার পক্ষ থেকে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আল্লাহর নিয়ন্ত্রণাধীন। এই জন্য সময়কালকে গালমন্দ করা, যে কোনো সময়কাল অথবা সময়কালে যা কিছু ঘটছে, বর্ষা বৃষ্টি, আমাদের জাহেল মূর্খ কৃষকরাকে দেখতাম, ধান শুকাচ্ছে, পোয়াল শুকাচ্ছে, খড় শুকাচ্ছে, পোয়াল বুঝেন, হ্যাঁ হ্যাঁ শুকাচ্ছে, আর বর্ষা বৃষ্টি শুরু হয়ে গেল, ধান শুকাচ্ছে, এমন বর্ষা শুরু হয়ে গেল, সব বয়ে যাচ্ছে, হয় না অনেক সময় ধান মারামারি হচ্ছে, ভিজে গেল সব, জাহেল মূর্খা বললে আল্লাহ দেখতে পাই না, এই সময় বৃষ্টি দিয়ে দিল, এটা গেল দিলেন আপনি, আল্লাহকে কাবিরা গোনা করলেন আপনি, এটা আপনার ইমানের ত্রুটি, শুধু আমলের ত্রুটি নয়, এটা আকিদাগত ত্রুটি আপনার, এটি আপনার এক ধরনের শিরক, জি এক ধরনের শিরক, এক ধরনের কুফর, যেটা বড় কুফরি না হইলেও সেটা হচ্ছে ছোট শির, ছোট কুফরি, সময়কে গালমন্দ করা, তৌহিদের পূর্ণতাকে নষ্ট করে, তৌহিদ নষ্ট করে দিলে তো কাফের হয়ে যাবে, তো আল্লাহ রবকে অস্বীকার করে বা আল্লাহর বিধানকে অস্বীকার যেহেতু করেনি, তো বড় কুফরিতে না থাকলেও তার তৌহিদের পূর্ণতা প্রভাবিত হয়, পূর্ণতা নষ্ট হয়, আপনি খাঁটি বিশুদ্ধ আকিদের লোক না, আপনার আকিদায় সমস্যা আছে, আপনার মৌলিক ইমানে সমস্যা আছে, যে আল্লাহ রাব্বুল আলমিনের সৃষ্টি, সব ঝড় বাতাস শুরু হয়ে গেছে, বাড়িঘর পড়ে গেল, বান বন্যা শুরু হয়েছে, বাড়িঘর ডুবে গেল, জমি জায়গা ফসল সব ডুবে গেল, অনেকে রাগ করে
আর বেঁচেই থাকবো না, আমি মরে যাবো, কার ক্ষতি করলেন আপনি? আত্মহত্যা করে না, করে না অনেকে, জি হ্যাঁ। এইসবগুলি অনেক সময় বড় কুফুরি পর্যন্ত পৌঁছায়, যাতে পুরো তৌহিদ নষ্ট হয়ে যায়, ইসলাম নষ্ট হয়ে যায়, আর কমপক্ষে তৌহিদের পূর্ণতা নষ্ট হয়। ওলামায়ে কেরামগণ বলেছেন এই মর্মে সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে আল্লাহ বলছেন হাদিসে কুদসি, কাল আল্লাহ তাআলা মহান আল্লাহ বলছেন, ইউজিন ইবনু আদম, আদম সন্তান আমাকে কষ্ট দিয়ে থাকে, ইয়াসুবুদ্দাহার, কীভাবে কষ্ট দিয়ে থাকে, যুগ জামানাকে গাল দেয়, ইয়াসুবুদ্দাহার সময়কালকে গাল বন্ধ করে, জি, ও আনাদ দাহরু, আল্লাহ বলছেন আমি হচ্ছি সময়কালের আবর্তন বিবর্তনকারী, ওয়ানাদ দাহরু মানে ওয়ানা মুকাল্লিবুদ্দাহার, এর প্রমাণ হচ্ছে তার পরের অংশটুকু, কাল্লিবুল্লাইলা ওয়ান নাহার, রাত দিনের আবর্তন বিবর্তন আমি ঘটিয়ে থাকি, রাতের পরে দিন নিয়ে আসা, দিনের পরে রাত নিয়ে আসা, এটি কার কাজ? তুলেজুল্লাইলা ফিন নাহার ও তুলেজুল নাহার ফিল লাইল ও তুখরুজুল হাইয়া মিনাল মাইয়িত, আল্লাহ রাব্বুল বলেছেন, জি, রাতকে দিনে আল্লাহ ঢুকিয়ে দেন, দিনকে রাতে ঢুকিয়ে দেন, মানে দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, এটাও একটা অর্থের তাফসির। আর একটি হচ্ছে যে কখনো দিনের বেশ কিছু অংশ রাত্রে ঢুকে গেল, রাত বড় হয়ে গেল, কখনো রাতের বেশ কিছু অংশ দিনে ঢুকে গেল, আস্তে আস্তে দিন বড় হয়ে গেল, এটু এত তফসির। সব কে করেন? আল্লাহ, জি। এটি হারাম এবং কাবিরা গুনাহ, জামানাকে, সময়কালকে, মৌসুমকে, যেটা আপনার প্রতিকূল অবস্থায়, মানে আপনি চান না যেমনটা হোক, যদি কেউ গালমন্দ করে তাহলে সে বড় গুনাহ করলো। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত গুনাহ থেকে আর আকীদা ত্রুটি থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। তিন নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে এই যে শীত, আর শীতে প্রচণ্ড ঠান্ডা, সেটা কোথা থেকে আসে জানেন? সেটা কিন্তু জাহান্নামের শ্বাস, জাহান্নামের একটা বিভাগ আছে, সেকশন আছে, যেটা হচ্ছে শীতল, জামহারির, জামহারির, জি। মনে করছেন যে আগুনে শুধু শাস্তি দেওয়া হয় আর বরফ দিয়ে শাস্তি দেওয়া হয় না, বরং বরফের শাস্তি আগুনের শাস্তির চাইতে কঠিন। তাকে বরফে রেখে দাও ডিপ করে, কি কষ্টে তার মরণ হয়, জি। তো এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস রয়েছে সহিহ বুখারী মুসলিমে, ইশতাকাতিন নার ইলা রাব্বিহা, জাহান্নামের আগুন আল্লাহর কাছে কি করলো? দরখাস্ত করলো, দরখাস্ত করলো, অভিযোগ করলো, আর বললো ইয়া রব্বি আকালা বাদি বাদান, হে আল্লাহ আর বরদাস্ত হচ্ছেন, আমার একটা অংশ আর একটা অংশকে মনে হচ্ছে গিলে খাচ্ছে, গ্রাস করে নিচ্ছে। আগুন যখন খুব বেশি উত্তপ্ত হয়ে যায়, বেশি উত্তপ্ত হয়ে যায়, সীমাহীন একেবারে, আর সেটাও জাহান্নামের আগুন, দুনিয়ার আগুনে তাপ চিন্তা করেন, যখন আগুন খুব তাপ দেওয়া হয়, হিট দেওয়া হয়, কত হিট হয়ে যায়, তাহলে জাহান্নামের আগুন কত গুণ বেশি, জানা আছে এই মর্মে হাদিস? হ্যাঁ, সত্তর গুণের এক ভাগ, সত্তরকে ভাগ করে এক ভাগ হচ্ছে এই দুনিয়ার। আল্লাহ রাব্বুল আলামিন তার এই যে তাপ, জাহান্নামের আগুনের তাপ, এই তাপকে কমার জন্য ফাজেন আল্লাহ বেনাফাসায় দুটো শ্বাস নেওয়ার অনুমতি দিলেন, নাফাসুল ফিস সাইফ, একটা গরমের সময় শ্বাস আর একটা হচ্ছে শীতকালের শ্বাস, ফাহু আসাদ্দ মাতাজিদুনা মিনাল হাররি ওয়া আসাদ্দ মাতাজিদুনা মিনাজ জামহারির, গরমের সময় প্রচণ্ড গরম, সেটা সেই জাহান্নামের গরম যে শ্বাস নিয়েছে জাহান্নাম সেখান থেকে পাও, আর যেটা ঠান্ডা সেটা হচ্ছে ওই যে শীতল জাহান্নামের এই সেখান থেকে যে শ্বাসটা হয়েছে সেখানকার সেই কষ্টটি পেয়ে থাক। তো যদি এটা এই শীতকালের কষ্টে এত কষ্ট হয় তাহলে চিন্তা করুন সরাসরি যখন জাহান্নামের আজাবে কেউ নিক্ষিপ্ত হবে, জাহান্নামে ফেলা হবে, জাহান্নামে জ্বলতে থাকবে, জাহান্নামের ঠান্ডাতে কষ্ট পাবে, তাহলে কত তার কষ্ট হবে, কত আজাব হবে। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ফায়াউমায়াযিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আল্লাহর মতো আজাব দেনেওয়ালা কোনো শক্তি হতে পারে না, এত কঠিন আজাব। আল্লাহ আরও কোরআনে বলেছেন আমার পর আরেকটি আয়াত ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, মহাশাস্তি, সবচেয়ে বড় শাস্তি, সবচেয়ে বড় শাস্তি, যার একটু ভয় করে না, যারা মুসলিম হয়েও
এই জাহান্নামের আযাবকে ভয় করে না, পরকাল আযাবকে ভয় করে না, তাদের কি আসলে বিশ্বাস আছে? আমি তো মনে করি বিশ্বাসে ত্রুটি আছে, আমলে ত্রুটি, আগে বিশ্বাসে ত্রুটি আছে। কারণ মানুষের বিশ্বাস থাকলে আমল হবেই হবে, বিশ্বাস থাকলে সে অনুযায়ী আমল হবেই হবে। জি, মানুষের ত্রুটি থাকতে পারে, কিন্তু এই না যে আসল জায়গায় ত্রুটি। পাঁচ অক্ত নামাজই নেই, যেটা ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব কথা। জি, পরকাল সম্পর্কে কোনো রকমের তার কোর্স নেই জীবনে, কোনো কিছুই নেই পরকালের কোর্স। বলে দুনিয়ার তো অনেক কিছু পরিকল্পনা আছে, আপনার পরকালের কি পরিকল্পনা আছে বলেন তো দেখি। অধিকাংশ মুসলিমের কাছে খুঁজে পাবেন না। তারপরে বলছেন না আখেরাতে বিশ্বাসী, জান্নাত জাহান্নামে বিশ্বাসী, না কোশ্চিন কালেও না, মিছা কথা। আল্লাহ হেদায়াত দান করুন। চার নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে এই শীতকালে যে বিভিন্ন রকম কষ্টগুলি হয়ে থাকে মানুষের, শারীরিক শারীরিক কষ্ট হলে মানসিক কষ্ট হয় মানুষের, তাই না? শরীরে কষ্ট থাকলে মনেরও কষ্ট হয়ে থাকে। যেমন বিভিন্ন রকমের অসুখ বিসুখ, ঠান্ডা লেগে যাওয়া, হ্যাঁ, সর্দি, কাশি, জ্বর, ইনফেকশন, হচ্ছে না হচ্ছে না? জি, রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে, যত ঠান্ডা বাড়ছে রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। এগুলির কষ্টের দিক একটা তো আছেই, আর সুখ দুঃখ মিলেই তো মানুষের জীবন, কিন্তু এর পজিটিভ ভালো দিক রয়েছে, সেটা একজন মুসলিমকে সব সময় খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে এগুলি সবগুলি হচ্ছে গুনাহর কাফফারা, গুনাহর যা ভুল ত্রুটি হচ্ছে গুনাহ মাফ হচ্ছে, গুনাহ মাফ হচ্ছে। সমস্ত যে কোনো বালা মুসিবত হোক না কেন, মানসিক হোক, শারীরিক হোক, সর্দি হোক, কাশি হোক, জ্বর হোক, যা কিছুই হোক না কেন, তাতে গোনা খাতা মাফ হয়েছে, গোনা খাতার কাফারা হয়ে গেছে। অল্প স্বল্পে গোনা ছিল, তারপরেও তারপরে ধরেন অসুখ বিসুখ লেগে আছে, তাহলে আপনার মর্যাদা উঁচা হচ্ছে, হ্যাঁ, নেকি বাড়ছে আপনার, নেকি বাড়ছে আপনার, আল্লাহ আপনার গ্রেড বাড়াচ্ছেন, ওপরে যাচ্ছেন আপনি। সমস্ত কথা বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং একজন মুসলিম এইরকম অবস্থায় যখন অসুখ বিসুখ হবে, এমন হবে না যে তার জীবনে যেন অশান্তি অশান্তি, না না, শারীরিক একটু অসুস্থতা আছে, কিন্তু ধৈর্য ধারণ করবে, অভিযোগ করবে না যে কেন এরকম হইলাম, হ্যাঁ, কেন আল্লাহ এরকম করছেন, কেন আল্লাহ এরকম করলেন, আমি কেন অসুস্থ হইলাম, না না, অসন্তুষ্ট হবে না, তকদিরের ওপর সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহর ফয়সালা হয়েছে, সবর করেন, সুখ হলে শুকরিয়া আদায় করা, আর দুঃখ হলে কষ্ট হলে সবর করা, এই দুটো কথা যেন মনে থাকে। সুখের সময় আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ বলেন, তাহলে এই নিয়ামতটা টিকে থাকবে, সুস্থ থাকবেন আপনি, দীর্ঘদিন সুস্থ থাকবেন, আর এই নিয়ামতের কোনো মূল্যায়ন করলেন, এত আল্লাহ সুস্থ রাখলেন। আর বাস্তব সত্য, 50 বছর বয়স হয়েছে, এর মধ্যে বছরে একবার দুইবার মাঝে মধ্যে হয়তো অসুস্থ হয়েছেন, আর তাতে সপ্তাহের বেশি কখনো অসুস্থ থাকেননি। তারপর অসুস্থ হইলে যে এত লং টাইম ধরে সুস্থ আছেন, এর কোনো আপনি কদরই করেন না, মূল্যায়নও করেন না, আর এ কথা বলেন না, আল্লাহ তুমি তো আমাকে 50 বছরে প্রায় তো সুস্থ রেখেছ, বছরে 360টা দিন সবই তো সুস্থ, মাত্র হ্যাঁ হয়তো গোটা বছর মিলে হয়তো 10টা দিন অসুখ থাকিনি আমি, বা 1 মাস অসুখ থাকেনি, 11 মাসই সুস্থ আছে, কি ওইরকম শুকরিয়া আদায় করেন না আল্লাহ, এইভাবে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন এক সাহাবী ছিল উম্মু সাইব, সাইবের মা, কোনো কোনো রয়েছে উম্মুল মুসাইব রয়েছে, ওই মহিলাকে এত জ্বর হয়েছে, এত জ্বর যে জ্বরে থরথর করে কাঁপছে আর ছটফট করছে, ছটফট করছে মনে হচ্ছে। তো মহিলাকে জিজ্ঞেস করলেন যে কি হয়েছে উম্মু সাইব তোমার, কালাল হোম্মা, জ্বর, জ্বরই আর বরদাস্ত হচ্ছে না, লা বারাকাল্লাহ ফি, হ্যাঁ, গাল দিয়ে ফেলেছে, লা বারাকাল্লাহ ফি, জ্বরে যেন আল্লাহ বরকত না দেয়, আসলে বরকত না দেয়, কিন্তু এই কথা তো বলেন না আসলে এইভাবে। ফাঁকা আল নবী সাল্লাম এটাকে কিন্তু গাল ধরলেন, লা তাসুব্বিল হোম্মা, জ্বরকে গাল দিও না। তাহলে শুধু শীতকালকে নয় আর মৌসুমকে নয়, আল্লাহর যে কোনো সৃষ্টি, জ্বর হয়েছে জ্বরটাকেও গালমন্দ করিয়েন না। লাতাসু ফাইন নাহা তুল হেব খাতা এবানি আদম, কারণ এতে আদম সন্তানের গুনাহগুলি ধুয়ে মুছে সাফ করে দেয়।
জ্বর ধুয়ে মেশে দূর করে দেয় কামা ইউজেবল কিরু খাওয়াসাল হাদিদ যেমন কামার শালাই কামারে ওইটাকে হাফর বলে হাফর তাই না কামার যে হাফর থাকে হাফরে লোহা দিয়ে জ্বালালে আর তারপর পিটাইলে কি হয়ে যায় যত জং মরিচা ছিল সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় সাফ হয়ে যায় আর একেবারে ধারালো অস্ত্র হয়ে গেছে ওই রকমই সহি মুসলিমের হাদিস নবী সাল্লাম আরো হাদিস মায়ুসি বল মুসলিম আমিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হাজান ওয়ালা আজান ওয়ালা গাম নবী সাল্লাম যে কোনো মুসলিমের ওপর কোনো রকমের শারীরিক অসুস্থতা রোগ হোক অথবা বালা মুসিবত হোক ক্লান্তি হোক অথবা দুশ্চিন্তা হোক শোক হোক শোক ওয়ালা আজা কোনো কষ্ট হয়েছে কোনো যা হোঁচট খেয়েছেন একটা নখ উপড়ে গেছে একটা কাঁটা লেগে গেছে হাত্তা শৌকা এমনকি একটা কাঁটাও যদি ওষাখ লেগে যায় ইল্লা কাফার আল্লাহ বিহা খাতায়া গুনাহকে আল্লাহ মোচন করে দেন সব কিছুতে ফায়দা এই জন্য মুমিনের কখনো লস নেই কখনো লস নেই হাদিস সহিহ বুখারী মুসলিম রয়েছে যে কোনো বালা মুসিবতে লাভ আছে এটা সবসময় যেন একজন মুমিনের মনে থাকে শুধু তাই নয় এ শীতকালে হয়তো আপনি অসুস্থ না আপনার স্ত্রী অসুস্থ না কিন্তু আপনার ছেলেমেয়েরা অসুস্থ তাতে একটা মানসিক কষ্ট আছে না নেই অনেক সময় নিজের অসুস্থতার চাইতে বেশি অশান্তি কিসে আছে যে আপনার ছেলেমেয়ে অসুখ আপনার কচি কাচা ছোটো ছোটো বাচ্চারা মনে অসুখ জি তো যাদের হয়তো পরিবারের কেউ অসুস্থ যার ফলে তাদের জন্য আপনাকে কী করতে হচ্ছে কষ্ট করতে হচ্ছে মানসিক কষ্ট তারপরে রাত্রি জাগরণ আর তারপরে টেনশন তারপরে আর্থিক ব্যয়বহন ব্যয়বহুল হয়ে গেল চিকিৎসা হচ্ছে না হচ্ছে না এই সমস্তগুলি যা কিছু হচ্ছে এই সবগুলির ওপর আপনি নেকি পাবেন এটা মনে করতে চিকিৎসা যা বিল হলো নেকি আপনার মায়ের হোক বাপের হোক স্ত্রীর হোক ছেলে মেয়ের হোক আপনার শরীরের জন্য কয়জন মুসলিম এগুলো মনে রাখে এগুলো শিক্ষণীয় বিষয় এগুলো মনে রাখার বিষয় যে আমার কোনটা লস যায় না কোনটা লস যায় না আমার যা কিছু খরচ করলেন আপনি সবচাইতে উত্তম খরচ কিন্তু পরিবারের খরচ আপনারা মনে করছেন সবচাইতে উত্তম খরচ মনে হয় মসজিদ মাদ্রাসায় দিলে তাই না ওর চাইতে বেশি নেকির খরচ হচ্ছে আপনার স্ত্রীর ভরণ পোষণ দাও আপনার ছেলে মেয়েদের ভরণ পোষণ দাও আপনি নিজেকে সুস্থ রেখে আল্লাহর এবাদতবন্দি করা কারণ আপনি যদি না খেয়ে থাকেন সুস্থই না থাকেন এবাদতবন্দি কী করে করবেন কিন্তু তার মানে এই নয় আবার আমার এই কথার ব্যাখ্যা এটা নয় সুবিধাবাদী কিছু মুসলিম আছে না লক্ষ লক্ষ টাকা খরচ করছে মাসে খাওয়ার জন্য কিন্তু একটা পয়সা ফকির মিসকিনকে দান করবে না দিনের কাজে দান করবে না দাওয়ার কাজে দান করবে না ইসলামের খেদমতে দান করবে না এদের জন্য এই কথা নয় এটা হচ্ছে যারা চলার মতো সংসার চলার মতো খরচ করলো যেটা লাগে এটা যে ডেলি ডেলি ভালো এইরকম হোটেলে অর্ডার করো চলো আজকে 300 রিয়াল বিল কিন্তু বলে 10টা রিয়াল না দেওয়া সম্ভব না এটা সম্ভব না জি এমনও কৃপণ লোক আছে যার কাছে 3 লক্ষ রিয়াল জমা কথা বোঝা গেছে একসময় ছিল 3 লক্ষ রিয়াল জমা আর তার কাছে দিনের কাজের জন্য কোনো এক সময় এক ভাই টাকা চেয়েছে তো 10 টাকা বের করে দিচ্ছে কথা বুঝতে পেরেছেন এদের জন্য না যে আপনার ওই 3 লক্ষ পেটে ঢুকাবেন আপনি আপনার পেট যেহেতু জাহান্নামের মতো হালমিম মসজিদ করছে আরও আরও লাগবে 3 লাখে হবে না আরও লাগবে আর একশো গরিব মিসকিনকে আপনি দান করতে পারছেন না যার নতুন এসছে ধরেন এখানে যার বাসা নেই বাসা ভাড়া দিতে পারছে না সে কারেন্ট বিল দিতে পারছে না তার খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই সে চাল কেনার পয়সা নেই একটা পয়সা যার কাছে নেই আপনি ওর খোঁজ খবর নেবেন না আর আপনি ধুমধাম করে খাবেন এটা কোথায় ইসলামে শিখলেন আপনি অসম্ভব কথা এটা এটা ইসলাম নয় এটা মুসলিমের চরিত্র নয় জি যে আপনার পাশের লোক না খেয়ে থাকবে আর আপনি খাবেন একবারে অপচয় করে হ্যাঁ তবে যেই খরচটা আপনি মধ্যম পন্থা অবলম্বন করে করবেন তার মধ্যে সবচেয়ে উত্তম খরচ হচ্ছে পরিবারের খরচ এই জন্য যা কিছু ছেলেমেয়েদের জন্য আপনি চিকিৎসা খরচ করলেন অথবা নিজের জন্য করলেন সবগুলিতে আপনি দুনিয়াতেও আপনি উত্তম বিকল্প পাবেন আল্লাহ বরকত দেবেন ভালো মানুষ যদি হন তা আল্লাহ কী করবেন বরকত দেবেন আল্লাহ রাব্বুল আলামিন এগনিস্টে আর আখেরাত আল্লাহ রাব্বুল আলামিন উত্তম প্রতিদান নেকি রেখেছেন মহাপুরস্কার রেখেছেন কোনোটাই আপনার
নিষ্ফল গেল না, মানে টাকা পয়সা নষ্ট হয়ে গেল এত টাকা, এটা কখনো বলবে না একজন মুসলিম, কথা বলবে না যে এত টাকা আমার চিকিৎসা নষ্ট হয়ে গেল না। দুনিয়াতে উত্তম বিকল্প আল্লাহ দিবেন, আল্লাহ সম্পর্কে সুধারণা, আখেরাতে আল্লাহ আমাকে মহাপুরস্কার দিবেন, কারণ আমি আমার স্ত্রীকে সুস্থ রাখার চেষ্টা করেছি, ভালো সুচিকিৎসা দিয়েছি, আমার ছেলে মেয়েদের সুচিকিৎসা দিয়েছি, আমার চিকিৎসা যথাসময়ে চিকিৎসা করেছি। জি, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। পাঁচ নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে যে এই শীতকালের আরেকটি অপ্রীতিকর অবস্থা হচ্ছে যে শীতকালে মানুষের খরচ খরচা স্বাভাবিক বেড়ে যায়, যেমন পোশাক, গ্রীষ্মকালে একটা গেঞ্জি দিয়ে কাজ চলে, একটা গেঞ্জি লুঙ্গি দিয়ে কাজ চলছে, হাফ গেঞ্জি দিয়ে, তাই না? কিন্তু গ্রীষ্মকালে জ্যাকেট লাগবে, না হয় দেশের প্রেক্ষিতে একটা শাল লাগবে, হ্যাঁ আরও বিভিন্ন খরচ আছে, তারপরে কম্বল লাগবে, ইত্যাদি ইত্যাদি খরচ আছে, না নেই খরচ আছে, খরচ আছে। এইরকমই ধরেন হিটার ব্যবস্থা, এখানে হয় প্রয়োজন হয় না, কারণ এখানে তো টেম্পোরারি শীত, আজ আছে কাল নাই। কিন্তু পশ্চিমা দেশে এখানে কখন খরচ বেশি? গরমের কালে খরচ বেশি। এখন যদি আপনার 50 রিয়াল 100 রিয়াল বিল আসে আপনার বিদ্যুৎ বিল, কারেন্ট বিল, তাহলে আপনার গ্রীষ্মকালে এখানে বিল আসবে 1800 থেকে 1000। যার এখানে 80 থেকে 100 আসে তার সোজা 800 থেকে 1000 আসবে। তাহলে এই যে ওইটাও শিখার বিষয় যে গ্রীষ্মকালে যে আপনার এই যে খরচ খরচা বাড়লো, আপনি মনে করেন না যে খরচ খরচা ফালতু গেল, আল্লাহ রাব্বুল কাছে সব লেখা আছে, এই যে কষ্ট করছেন, আর্থিক দিক থেকে খরচ খরচা হচ্ছে, যে এটা অপ্রীতিকর, কেউ চায় না যে এত টাকা পয়সা এইভাবে খরচ করুক। পশ্চিমা দেশ আর ইউরোপ আমেরিকায় থাকে, এই শীতকালে তাদের যে এই হিটার বিল, পুরো রুমকে হিট করে রাখতে হয়, পুরো সমস্ত ঘরবাড়িকে হিট করে রাখতে হয়, মসজিদকে হিট করে রাখতে হয়, নাহলে থাকাই যাবে না, ওখানে বাস করাই যাবে না। জি, তাদের এই যে প্রচুর খরচ, এগুলি আপনার নেকির কাজ এবং অন্যান্য সাদকার তুলনায় এটা হচ্ছে উত্তম খরচ। এই মর্মে সহি মুসলিমের 1661 নম্বর হাদিস একটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নবী সাল্লাম কি বলছেন, দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ, একটা টাকা তুমি আল্লাহর রাস্তায় খরচ করলে, দিনার স্বর্ণ মুদ্রা তখনকার স্বর্ণের টাকা ছিল, যে কোনো টাকা রিয়াল ধরেন ডলার, আর একটি টাকা আনফাকতাহু ফি রাকাবা, একটা গোলাম স্বাধীন করে, কিন্তু দাস স্বাধীন করলে, ও দিনারুন তাসাদ্দাকত বিহাল মিসকিন, আর একটি টাকা নিয়ে একটা মিসকিনকে সাদকা দিলে খাওয়ার জন্য গরিবকে, ও দিনারুন আনফাকতাহু আলা আহলিকা, আর একটি টাকা তোমার আহাল পরিবার স্ত্রী ছেলেমেয়ের জন্য খরচ করলে, কয়েকদিকে খরচ করলেন না, বলছেন আজামহা আজরান আল্লাযী আনফাকতাহু আলা আহলিক, সবচাইতে বেশি নেকি ওই দিনার ওই টাকাটাই রয়েছে যেই টাকাটা তুমি তোমার পরিবারের জন্য খরচ করলে। ছয় নম্বর বিষয়, এতক্ষণ তো নিজের খরচের স্বভাবের কথা, কিন্তু এহতেসাব একটি কথা সবসময় মনে রাখবেন, এহতেসাব মানে নেকির আশা করতে হবে। আপনি নিজে খাচ্ছেন নেকির আশায়, আল্লাহর কাছে নেকির আশা রাখছেন, নিজের স্ত্রী ছেলে মেয়েকে খাওয়াচ্ছেন নেকির আশায়, কী জন্য নেকির আশায়, কারণ আপনি ইমানি চেতনা নিয়ে যে আজকে যদি আমার স্ত্রীকে না দি ভরণ পোষণ, কেয়ামতের দিন আসামির কাঠগড়ায় আমাকে হাজির হইতে, আমার ছেলে মেয়েকে যদি ভালো চিকিৎসা ঠিকভাবে না দিই, অথচ দিতে পারবো আমি, তাহলে আল্লাহর সামনে হাজিরা দিয়ে জবাব দিতে হবে সেই দিন, আর সেদিন ফেঁসে যাব। এই ইমানি চেতনা, আমি ফরজ দায়িত্ব পালন করছি, আমার ফরজ হচ্ছে আমার স্ত্রীর খরচ দেওয়া, আমার ছেলে মেয়েদের খরচ দেওয়া, আমার খেয়ে দিয়ে সুস্থ থাকে, এটা আমার ফরজ। জি, যাতে করে সুস্থ থেকে আল্লাহর ইবাদতবন্দি করতে পারি, এই এহতেসাব। এই জন্য বিভিন্ন ইবাদতবন্দির ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহতেসাব বলে, খালি রোজা রাখলে হবে না, মানুষ আমার রমাদানা ইমানান ওয়াহতেসাবান, ইমান আল্লাহর প্রতি ইমান নিয়ে, আর এহতেসাব নেকির আশাই, পাশাপাশি ধরেন আমাদের সমাজে নাস্তিক বাস করছে অথবা অমুসলিম বাস করছে, দেখছে মুসলিমদের রোজাটা তো খুব সুন্দর, এটা তো একটা ভালো ডায়েট কন্ট্রোল হচ্ছে, সুতরাং এই সিস্টেমে আমি ডায়েট কন্ট্রোল করি, ওজন কন্ট্রোল করি, তাই যদি করে কোনো নাকি পাবে, কারণ তার মধ্যে ইমানও নেই আর এহতেসাবও নেই। কিন্তু আপনার মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস নেই, আল্লাহ আমার ফরজ করেছেন এবং আল্লাহর কাছে আমি নেকির আশায় এই কাজটি করছি, তাহাজ্জুদ পড়ছেন, তারাবি পড়ছেন, সেই ক্ষেত্রে ইমান আর এহতেসাবান বলেছেন, কদরের রাত জাগছেন ইমান আর এহতেসাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি কাজে আপনাকে এহতেসাব করতে হবে।
নেকির আশা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন বোঝার তৌফিক দান করে। এই যে সব বক্তারা ধরেন ওয়াজ মাহফিলে যাচ্ছে, যদি ইহতিসাব করে তাহলে তো নেকি আর নেকি, মাশাআল্লাহ, দাইয়ের আল্লাহ আল্লাহর দিনের কাজ করছে, আল্লাহর দিকে ডাকছে। কিন্তু যদি নিছ গরজ এটা থাকে যে বড় একটা আমার ইনকাম সোর্স, শীতকাল মানে ইনকাম সোর্স, এই সময়টা ইনকাম করে নাও, সারা বছর বসে খাবো আর কিছু, জমি জায়গা ধন সম্পদ কিছু করে নিতে, বাড়ি গাড়ি কিছু করে নিতে পারো, তাহলে কিছু আর কারণ ইহতিসাব নেই। উদ্দেশ্য হচ্ছে পয়সা, প্রতিটি কাজ এখন ইহতিসাব। এমনকি যে ডিউটি করছেন, সকালে ডিউটি যাবেন না, তাড়াতাড়ি এখন ঘুমিয়ে যাব, কি জন্য, যাতে সকালে ডিউটিটা গিয়ে সুন্দর করে করে আসতে পারি। ইহতিসাব এই যে সৎ নিয়ত, জি, তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো যাতে ফজর উঠতে পারি, তাড়াতাড়ি এখন শুয়ে যাব যাতে করে আমি তাহাজ্জুদ পড়তে পারি। এইভাবে আমি যে ডিউটি করছি, মালিকের ডিউটি, বেতন নিচ্ছি, কিন্তু আমি ফরজ আদায় করছি, যদি ঠিকভাবে আদায় না করি তো আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এহতিসাব নেকির আশাই, প্রত্যেকটা কাজে নেকি, প্রতিটি মুহূর্তে নেকি একজন মুমিন বান্দার। কিন্তু সত্যিকারের ঈমান এবং এহতিসাব হইতে হবে। আল্লাহ এই সব বিষয়গুলি বুঝার তৌফিক দান করে। তো এতক্ষণ এই বিষয়গুলি আলোচনা, ছয় নম্বরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে নিজের প্রয়োজন পূরণ করার কথা আলোচনার পরে অন্যেরও খোঁজ খবর নেন। এই শীতকালে যথেষ্ট আছে আপনার কাছে, মাশাআল্লাহ, কাপড়ের অভাব নেই, শীত বস্ত্রের অভাব নেই, বিভিন্ন রকমের জ্যাকেট, হাফ, ফুল, তারপরে শাল, আরও কত কি, হ্যাঁ, তাই না? তারপরও আপনি বিল্ডিং থেকে নামলে গাড়ি, গাড়ি থেকে নামলে বাড়ি, তাই না? কিন্তু অন্যরা কয়েক মাইল হেঁটে যেতে হচ্ছে, করতে হচ্ছে না, হচ্ছে না, শুধু কয়েক মাইল না, সারা রাত, সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছটা পর্যন্ত ডিউটি করতে হচ্ছে, রাস্তাতে ঘুরে বেড়াতে হচ্ছে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আর তারা সেই আপনার এক ধরনের যে কাপড়, মোটা কাপড় রয়েছে, সেগুলি পরে নিয়ে যে বৃষ্টির সময় বৃষ্টি থেকে বাঁচার জন্য আসে, ডিউটি করতে আসে। এমন নয় যে বর্ষা হচ্ছে মুসলধারে তো যায় কোনো জায়গায় আত্ম গোপন করে কোনো জায়গায় একটু লুকিয়ে থাকে, না, বসার কোনো সুযোগ নেই, চোখের সামনে দেখতে পাচ্ছেন, কিন্তু আল্লাহর কি শুক্রিয়া আদায় করছেন, আল্লাহ তো আপনাকে ওখানে নামাইতে পারতেন। জি, তো যারা দুর্বল রয়েছে, গরিব রয়েছে, অভাবে রয়েছে, তাদের খোঁজ খবর নেওয়া, তাদের সাথে সমবেদনা জ্ঞাপন করা, তাদের পাশে দাঁড়ানো, তাদের সাথে সদাচরণ করা, তাদের যথাসাধ্য আমরা সাহায্য সহযোগিতা করব, যারা কাছে আছে আর সরাসরি আর্থিক সহযোগিতা করা সম্ভব আর জরুরি মনে করছেন যে আসলেই দিতে হবে, আপনার কাছে দুটো জ্যাকেট আছে, একজনের কাছে এমন গরিব যে একটিও জ্যাকেটও নেই, কীভাবে তার শীতটা চলছে, আপনি তো একটা দিয়ে দিতে পারেন। জি হ্যাঁ, বা আপনি পয়সা দিয়ে একটা কিনে দিতে পারেন যে আমার কাছে দুটো তিনটা আছে, চলো একটা আমি কিনে দিচ্ছি। এই মন মানসিকতা থাকতে হবে, না হলে জবাব দিতে হবে। রব যদি জিজ্ঞাসা করে তোমার কাছে তিন ছিল তিনটে, তোমার পাশে তুমি চিনতে ওদেরকে যে একটিও ছিল না, সে কত শীতে কষ্ট করেছে, খোঁজ খবর নিয়েছিল কখনো, কি জবাব দেবেন? তো যথাসাধ্য মানুষের এহসান করা, আল্লাহ বলছেন ওয়াহসান কামা আহসান আল্লাহ ইলাইক। কারুনকে এই কথাই মূসা আলাইহিস সালাম বলেছিলেন, দেখো কারুন, নিমক হারাম হয়ে যেও না, নিমক হারামি করিও না, ওয়াহসান, তুমি ভালো আচরণ করো, এহসান করো, এই টাকা পয়সা দিয়ে, ধন দৌলত দিয়ে, অঢেল ধন সম্পদ, ধন কুব, তুমি কামা আহসান আল্লাহ, যেমন তোমার সাথে আল্লাহ এহসান করেছেন, যে তোমাকে দিয়েছেন, তোমাকে দিয়েছেন, তুমি আরও কিছু দেও, কাউকে দেও। এই মন মেজাজ যখন রাখবে যে আল্লাহ আমাকে দিয়েছেন, আমি নিজেও খাবো, নিজেও চলবো, আরও কাউকেও দেব, আমার ওসিলাতে আরও, হ্যাঁ, কিছু লোক চলুক, বেঁচে থাক, সুস্থ থাক, আল্লাহ বুঝার তৌফিক দান করেন বিষয়গুলি। এই সময় অনেক আছেন যাদের কাছে খাবারের ব্যবস্থা নেই, কারো কাছে বস্ত্র নেই, আর কারো কাছে চিকিৎসার ব্যবস্থা নেই, কত লোক আছে যে অসহায় রয়েছে আর্থিক দিক থেকে, কাছে থাকলে আর্থিক দিক থেকে সহযোগিতা করা সম্ভব, অথবা আপনার সেখানে দূরে থাকলেও পাঠাইতে অসুবিধা নেই, আইনগত কোনো সমস্যা নেই, আর এমনি নিরাপত্তাগত কোনো সমস্যা নেই, কিন্তু এমন জায়গায় হয়তো আছে যাদের কাছে আপনি আমানতদার হাতের মাধ্যমে পৌঁছাতে পারবেন না। ধরেন বার্মার অসহায় মুসলিম ভাই বোনেরা, তারা শরণার্থী শিবিরে আছে, আছেন না নেই, ক্যাম্পে আছে, রিফিউজি ক্যাম্পে আছে, তাদের কাছে পৌঁছানো হয়তো সম্ভব নয়। সিরিয়ার অসহায়
ভাই বোনেরা মুসলিম ভাই বোনেরা অসহায় অবস্থায় আছেন, পৌঁছানো সম্ভব নয়, তাহলে কমপক্ষে যে কাজটি করতে পারবেন, আর যেটা সবচেয়ে বড় আপনার আমার অস্ত্র সেটা হচ্ছে দোয়া, দোয়া করা যে আল্লাহ তাদের বালা মুসিবত দূর করে দাও, তাদেরকে নিরাপত্তা দান করো, তাদেরকে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার তৌফিক দান করো, শক্তি দান করো, আল্লাহ তাদেরকে তাদের হেফাজত করো, তাদেরকে এই অবস্থায় সুস্থ রাখো। আল্লাহ যদি সুস্থ রাখেন, কেউ মাঠে খোলা ময়দানে বাস করেও সুস্থ থাকতে পারে, আবার আমরা এত শীত থেকে বাঁচার পরও আল্লাহ যদি হেফাজত না করেন তো কখনো সুস্থ থাকতে পারবো না, ঠিক কিনা? বড় বড় ধনীদের বড় বড় রোগ রয়েছে, খোঁজ নিয়ে দেখবেন যত বড় পয়সাওয়ালা তত বড় বড় রোগ রয়েছে, ইল্লা মাশা আল্লাহ, ইল্লা মাশা আল্লাহ। জি, তো কারণটা বিভিন্ন কারণ তার রয়েছে। তো কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে আশেপাশের লোকদের খবর নেবেন, যাদেরকে সহযোগিতা সরাসরি করতে পারবেন করবেন, যাদের সহযোগিতা করতে পারবেন না কথার দ্বারা সান্ত্বনা দিতে পারবেন সেটাই করবেন, তাও পারবেন না তাদের জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন কাছে, আল্লাহ তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনু লিল মুমিনে কাল বুনিয়ান, একজন মুসলিম আরেকজন মুসলিমের জন্য একটা বিল্ডিংয়ের মতো, বিল্ডিংয়ের ইটগুলির মতো, এ শুদ্ধ বাধু ভাজান, আপনি একটা ইট, আর ওইসব মুসলিম ভাইরা যারা আশেপাশে আছে অসহায় দরিদ্র গরিব দুর্গত ফকির মিসকিন, তারা অন্যান্য ইট, মজবুত করবেন, সাপোর্ট করবেন তাদেরকে আপনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটি কথা বলেছেন, আমাদেরকে যে আল্লাহ রুজি দিচ্ছেন এর পিছনে একটি রহস্য, সহিহ বুখারী হাদিস, ওহাল তুন সারুন আতুরজাকুন ইল্লা বিদুআফাইকুম, তোমাদের যে আল্লাহ রিজিক দিচ্ছেন আর তোমাদের যে আল্লাহ সাহায্য করছেন, তোমাদের সমাজে কিছু দুর্বল অসহায় দুর্গত রয়েছে, তাদের ওসিলায়, তাদের ওসিলে হয়তো আপনাকে আল্লাহ দিচ্ছেন আপনার স্ত্রীর ওসিলায়, যে আপনার এই সচ্ছলতার মাধ্যমে একজন মহিলাকে আল্লাহ আপনার মাধ্যমে পুষিয়ে নেবেন, তার ভরণ পোষণ ব্যবস্থা করবেন, আপনাকে রিজিক দিচ্ছেন হতে পারে আপনার ওই কচি কাঁচা বাচ্চাগুলির অশিলায়, যে তুই তো খারাপ, তোকে তো কিছুই দিতাম না, হ্যাঁ তোকে তো হালাক করে দিয়ে ধ্বংস করে দিতাম, কিন্তু তোর এই কচি কাঁচা বাচ্চারা তো মাসুম, এদের অশিলে তোকে খেতে দিচ্ছে, টাকা পয়সা দিচ্ছে, তোকে সুস্থ রেখেছি। জি, তোমার আশেপাশের সমাজে যে সব গরিবগুলো রয়েছে তাদের অশিলায় দেখেন, যখন যখন আপনি গ্রামের যারা গরিব রয়েছে তাদের লিস্ট করে নিয়ে শীত শীত বস্ত্র আমি দিলাম, এই সময়ে গরিবগুলির আমি সহযোগিতা করলাম, মাঝে মাঝে তাদের খোঁজ খবর নিলাম, মাঝে মাঝে তাদের আর্থিক সহযোগিতা করলাম, তাদের দোয়া পাবেন না পাবেন না, আরে দোয়া নাই পান, আল্লাহ রাব্বুল আলম আছেন না? আসল তো সেটাই, আমরা কিন্তু অনেকে মনে করি যে আমরা শুধু দোয়া নেওয়ার জন্য, না এটা এটা কিন্তু আসল নয়, আসলে এটা সে দোয়া করলে সেটা তার কথা, সেটা শুকরিয়া, তার একটা শুকরিয়া, কিন্তু আসল হচ্ছে যে আপনি ভালো কাজ করে আল্লাহকে দেখালেন যে আল্লাহ আমি আমাকে তুমি নিয়ামত দিয়েছো, সেই নিয়ামত এক আমি কুক্ষিগত করে রাখিনি, আমিও খাচ্ছি আমিও ভোগ করছি, আর তোমার গরিব বান্দার রয়েছে তাদের খোঁজ খবর নিচ্ছি, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রেজেকে দেবেন, আপনাকে সাহায্য করবেন, আপনাকে সুস্থ রাখবেন, আপনার পরিবারকে সুস্থ রাখবেন, এই ওই গরিবদের ওসিলায়। ওহাল তুন সারুন অতর যখন আইল্লা বেদোয়াফাইকুম, সাত নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে এই শীতকাল আমাদের জন্য বড় একটা ইনভেস্টমেন্টের সময়, শীতকালকে আমাদের ভালো কাজে লাগাইতে হবে, শীতকালের দুটো দিক আছে, দুটো দিকে দুটো গুরুত্বপূর্ণ ইবাদতবন্দি করতে পারে, যেটা অন্য সময় করা সম্ভব নয়, হয়তো কষ্টকর, সম্ভব হয়তো কিন্তু কষ্টকর, শীতকালে দিন ছোট, সুতরাং বেশি বেশি আপনি শ্যাম পালন রোজা রাখতে পারবেন, কোনো কষ্ট লাগে না, আর এমনি ঠান্ডাতে খিদাও লাগে না, গরম থাকলে খিদা লাগে, যখন ঘাম ঝরে পরিশ্রম হয় স্বাভাবিক চলাফেরাতে তখন খিদা লাগে, পিপাসা লাগে, কিন্তু শীতকালে না পিপাসা লাগছে না খিদেই লাগছে, শীতকালে নড়াচড়াও কম, তারপরে খিদাও লাগে না পিপাসাও লাগে না, বুঝতেই পারেন না রোজা রেখে, তাহলে এইটা একটা দিক। আর একটি হচ্ছে রাত হয়ে যাচ্ছে অনেক লম্বা, সুতরাং আর একটি গুরুত্বপূর্ণ ইবাদত করতে পারবেন, সেটা হচ্ছে তাহাজ্জুদ পড়তে পারবেন, আরে সারা বছর নাই পারলেন, এটা ভুল ফতোয়া, ভুল কথা আমাদের দেশে মূর্খ সমাজে ছড়িয়ে আছে, সেটা হচ্ছে যে যে একবার তাহাজ্জুদ শুরু করে দিবে সারা জীবন চালাইতে হবে, মিথ্যা কথা, একবার ভুল কথা, কথা বোঝা গেছে, যখন পারবেন করবেন, যখন পারবেন না বেতনটা পড়ে শুয়ে যাবেন, জানছে যে এই মৌসুমে আমি পারবো না, ভেতর পরে শুয়ে যান, আজকে পারবো না, বেশি রাত হয়ে গেছে অথবা ক্লান্ত আছে, ঘুম একটু লম্বা দিতে হবে, সুতরাং আপনি কী করেন,
ভেতরে পড়ে শুয়ে যান জি, যাতে ভেতরটা ছুটে না যায়। এই মর্মে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উক্তি রয়েছে, গুরুত্বপূর্ণ উক্তি। যখন শীতকাল আসত তখন তিনি বলতেন মারহাবান বিশ্বেতা, শীতকালকে তিনি ওয়েলকাম করতেন, স্বাগতম জানাচ্ছি শীতকালকে, মারহাবান বিশ্বেতা। তানজেলো ফিহিল বারাকা, এই শীতকালে বরকত নেমে আসে। ইয়াতুলু ফিহিল লাইলু লিল কিয়াম, এতে রাত দীর্ঘায়িত হয়ে যায়, রাত লম্বা হয়ে যায়, যাতে কিয়াম করা, তাহাজ্জুদ পড়া সহজ হয়ে যায়। ওয়াকসুরু ফিহিন নাহার লিস সিয়াম, আর দিন ছোট হয়ে যায়, যাতে করে রোজা রাখা, সিয়াম পালন করা সহজ হয়ে যায়। এই রেওয়ায়তটি আসার, অর্থাৎ ইবনে মাসউদের উক্তি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি নয়, কিন্তু একজন সাহাবি যখন কথাটি বলছেন তার একটা ওজন রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সরাসরি ছাত্র, সুতরাং অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এইরকম গ্রিন সিগন্যাল কিছু পেয়েছেন, তাই না? নাহলে এমনি বলবেন নাকি? এই কথাটি কানজুল আম্মালে রয়েছে, আর ইমাম দাইলামিও উল্লেখ করেছেন, ইমাম ইবনে আদি উল্লেখ করেছেন, এসব কিতাবগুলিতে রয়েছে। মুসনাদ আহমদ তিরমিজিতে একটি হাদিস রয়েছে, ইমাম আলবানী রাহমাল্লাহ হাদিসটিকে সহি বলেছেন, রসুল্লাহ সাল হাদিস শুনেন, ইবনে মাসউদ তো শুনলেন, এটা বলছেন আসসৌম ফিশেতাল গানিমাতুল বারেদা, শীতকালে রোজা রাখা, সিয়াম পালন করা হচ্ছে শীতল গনিমত, ঠান্ডা গনিমত। একসময় শীতল যুদ্ধের কথা শুনেছিলেন, শীতল যুদ্ধ বুঝেন, যারা জানার শিক্ষিত তারা বোঝার কথা, ভালো শিক্ষিত হইলে, যখন সোভিয়েত ইউনিয়ন ছিল, রাশিয়া তো টুকরো টুকরো হয়নি, রাশিয়া তখন অনেক বড় শক্তি ছিল, হ্যাঁ, সোভিয়েত ইউনিয়ন তো সোভিয়েত 90-এর দশকে টুকরো টুকরো হয়েছে, কিন্তু তার আগ পর্যন্ত আমরা ছোটোকালে যৌবনকালটায় দেখেছি, তখন দুনিয়ার দুটো পরাশক্তি, বড় শক্তি, একটি হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, যেটা রাশিয়া, আর আরেকটি হচ্ছে আমেরিকা। দুটোতে কোনোদিন অস্ত্র নিয়ে লড়াই হয়নি, যেমন ইউক্রেনের সাথে চলছে রাশিয়ার, এরকম কোনোদিন জীবনের লড়াই হয়নি, কিন্তু এটাকে বলা হয়তো আল হারবুল বারেদা, শীতল যুদ্ধ, কোল্ড ওয়ার, বুঝেন, ঠান্ডা যুদ্ধ, ঠান্ডা মেজাজে যুদ্ধ করা, বুঝেন। আপনার পাশের প্রতিবেশী আছে, কোনোদিন লড়াই করে না, ঝগড়া করে না, গালও দেয় না, আর কোনোদিন চোখ রাঙাও দেখায় না, কিন্তু ভিতর ভিতর ও আপনাকে ঘায়েল করার চেষ্টা করছে, আর আপনিও তাকে করছেন, কিন্তু সামনে হাসি মুখে কথা বলছে, এটার নাম হচ্ছে শীতল যুদ্ধ। মানে দুইজনের টেনশন লাগা আছে, কলিগদের মাঝে এরকম হয়, বিভিন্ন অফিসে আছেন, ও আপনাকে সরাবার চেষ্টা করছে, আপনিও তাকে সরাবার চেষ্টা করছেন, এটার নাম শীতল যুদ্ধ, কিন্তু সামনাসামনি ফ্রেন্ড, যেন একসাথে খাচ্ছেন, চলাফেরা করছেন, এরকম অনেকে আছে, কিন্তু খারাপ অসৎ চরিত্রের আছে না, নেই? জি হ্যাঁ, এটাকে শীতল যুদ্ধ বলা হয়। তো শীতল যুদ্ধ শুনলেন, এখন গানিমতুল বারেদা, শীতল গানিমত, গানিমত কোত্থেকে আসে? গানিমতের সংজ্ঞাই হচ্ছে যে কাফেরদের সাথে লড়াই করে যখন কাফেররা হেরে গেল, পালিয়ে গেল, তখন ধন সম্পদগুলো পেলে, তার লড়াই করতে হয়, কষ্ট করতে হয়, তাই না? আর ঠান্ডা গণিমত মানে কষ্ট করা লাগলো না। তো শীতকাল হচ্ছে ঠান্ডা গণিমত, শীতকালে রোজা রেখে নিলেন, কোনো কষ্ট হলো না, শীতকালের রাত্রে তাহাজ্জুদ পড়ে নিলেন, কোনো কষ্ট হলো না, ঘুমের কোনো ব্যাঘাত ঘটল না। এই জন্য নবী সাল্লাম এই কথা বলেছেন। 8 নম্বর যে বিষয়টি, সেটা শীতকালের সাথে সম্পর্কিত, তা হচ্ছে শীতকালে সাধারণত আমরা হিটার চালু করি, অনেকে হিটার চালু করে ঘুমিয়ে যান, কিন্তু প্রচণ্ড শীতের সময় দামামের লোকেরা বুঝতে পারবেন না, অত রিয়াজি আল কাসিমে আমি থেকেছি, যেহেতু আল কাসিমে, তারপরে মদিনায় থেকেছি, মদিনার ঠান্ডায় প্রথম যখন আসি সৌদি আরবে, 89 যখন আসলাম, এত ঠান্ডা লাগতো, আমরা ছাত্ররা মদিনা স্টুডেন্ট বলতাম যে মদিনার ঠান্ডা হাড্ডিতে ঢুকে, দেশের ঠান্ডাই তো ঠান্ডা আমাদের দেশে, উত্তর অঞ্চল আমার উত্তরবঙ্গে, কিন্তু সেখানকার ঠান্ডা বলতো, আমাদের দেশের ঠান্ডা গোস্তের ভিতরে ঢুকে, আর মদিনা ঠান্ডা হাড়ের মধ্যে ঢুকে, এত ঠান্ডা ঠান্ডা, সুবহানাল্লাহ। তো সেই ঠান্ডাতে আপনি হিটার না চালিয়ে ঘুমাইতে পারবেন, ঘুম আসবে না, দুটো কম্বল নিয়ে ঘুম আসবে না, হয়তো কম্বলের ভিতরে ঠান্ডা ঢুকেছে, সব ঠান্ডা হয়ে গেছে, ভীষণ ঠান্ডা, কম্বল ঠান্ডা হয়ে গেছে। গত রাতে এরকম ঠান্ডা একটু ছিল যে একটা কম্বলে কাজ হয়নি, আর একটা ল্যাপ দিতে হইলো, হ্যাঁ, এটা লেহাফ, আমরা ল্যাপ বলি, কি বলেন আপনারা? হ্যাঁ, ল্যাপ, রেজাইও বলে কোনো কোনো লাইক। জি, তো এই যে হিটার চালিয়ে ঘুমিয়ে যাওয়া, এটা বিপজ্জনক, আগুন জ্বালিয়ে ঘুমিয়ে যাওয়া,
এইরকমই যারা গ্রাম অঞ্চলে বসবাস করে, আগুন তাপার জন্য কি করে, আগুন জ্বালে, আগুন জ্বালিয়ে দগদগ করছে কাঠের আগুন, আর জ্বালিয়ে রেখে দিয়ে তারপর ঘুমিয়ে গেছে, আর এদিকে আগুন একটু বাতাসে সে উড়ে গিয়ে ঘর বাড়ি দিল জ্বালিয়ে, গোটা গ্রাম জ্বলে গেল, হতে পারে না? পারে না। এই জন্য আগুন নিভিয়ে দিয়ে শুইতে হবে, বিশেষ করে শীতকালের। আর যে কোনো সময় আমাদের দেশে গ্রাম অঞ্চলে যে খোলা চুলাগুলোতে রান্না করতো লাকড়ি কাঠি দিয়ে, লকড়ি দিয়ে, সেগুলোতে আগুন রেখে দিত, আর বাতাস আসলো আর তারপরে জ্বলে গেল, গোটা গ্রাম, একটা বাড়ির দোষের কারণে, একটা চুলার কারণে গোটা গ্রাম জ্বলে গেল, গ্রামকে গ্রাম জ্বলে যায় অনেক সময়, যেহেতু আগের যুগে খড়ের বাড়িটা বেশি ছিল, এরকমটা হইত। তো এই জন্য আগুনকে নিভিয়ে দেওয়া, আর যতগুলি এইরকম কিছু রয়েছে রিস্কি জিনিস, সেগুলোকে নিভিয়ে দেওয়া বা সেগুলো থেকে নিরাপদ হয়ে যাওয়া এবং সে নিরাপত্তা নিশ্চিত করে ঘুমানো উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগুন জ্বালিয়ে ঘুমাতে নিষেধ করেছেন, লা তাতরুকুন নার ফি বুয়ুতিকুম হিনা তানামুন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, তোমরা যখন ঘুমাবে তখন তোমরা বাড়িতে আগুন রেখে দিও না, আগুনকে নিভিয়ে দিও। এই জন্য দেখেছি আমার আম্মাকে রাহমাহুল্লাহ তাআলা রহমতুল্লাহ আলাইহা, দেখেছি যে রাত্রে পাকশাক করেছে, তারপরে চুলহাতে দগদগ করছে, আগুন দাও দাও করছে, কাঠের জাল ছিল, তখন পানি ঢেলে দিতেন, এসব যখন ঘুমাই দেবেন তত পানি, চুলহাতে পানি ঢেলে দিয়ে একবার নিভিয়ে দিয়ে তারপর ঘুমাইতে ছাই করে, এটা হচ্ছে জ্ঞানীর পরিচয়, এই শিক্ষা হওয়া উচিত। জি, আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, ইহতারাকা বাইতুন আলা আহলি বিল মদিনাতে মিনাল লাইলি, এক রাতে মদিনার একটি বাড়ি গোটা বাড়িটা জ্বলে যায়, মদিনার বাড়ি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, এক লোকের বাড়ি জ্বলে যায়। ফালামা হুদ্দেসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের সম্পর্কে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্ঞাত করা হলো, বলা হলো যে এরকম একটা বাড়ি রাত্রে জ্বলে গেছে, কালা তখন বল ইন্না হাযিহি নার হিয়া ইন্নামা হিয়া আদুউল লাকুম, এই আগুন হচ্ছে তোমাদের দুশমন, আগুন হচ্ছে তোমাদের শত্রু। ফাইজা নিমতুম, সুতরাং যখন তোমরা ঘুমাবে, ফাআত ফেউহা আনকুম, সেটা নিভিয়ে দিয়ে ঘুমায়, নিভিয়ে দিয়ে ঘুমে আগুন নিভিয়ে দেবেন। এইরকমই প্রদীপ জ্বালিয়ে রেখে শুয়ে যাওয়া, গ্রামাঞ্চল যখন প্রদীপের যুগ ছিল, চার আগের যুগ ছিল, জ্বালিয়ে দিয়ে ঘুমিয়ে গেল, একটু আলো করে ঘুমাবে না, যাইজ না। এটা নবী সাল্লাম আর এক হাদিসে রয়েছে যে চুহা এত বদমাস, মানে এঁদুর এত বদমাস, এঁদুর কী করে, ফিতাটা টেনে নিয়ে দিবে দৌড়, আর গোটা বাড়িকে জ্বালিয়ে দেবে, এই কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো 1400 বছর আগে এমনটা হইতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন। জি, এই যুগেও ছিল, খড়ের বাড়ি যখন ছিল এরকমটা ঘটেছে দুর্ঘটনা, সহিহ বুখারী মুসলিমের হাদিসে। জি, 9 নম্বর যে বিষয়টি বলো সেটা হচ্ছে যে সাধারণত শীতকালে অধিকাংশ লোকে মোজা পরেন, ঠিক না? কিছু লোক তো আজকাল মশাল গোটা বছরই মোজা পরছেন, ভালো, পাকে সুন্দর রাখার জন্য বা সফট রাখার জন্য বা ফেটে না যায়, কিন্তু ধরেন কমপক্ষে শীতকালে তো মোজা পড়ছেন, তাহলে মোজার বিধিবিধান জানতে হবে। মোজার একটি বিধান হচ্ছে মোজারও মাসা করা যাবে, সুন্নাত মাসা করা জায়েজ, আপনি বারবার করে খুলবেন আর কষ্ট করবেন, এই কষ্টের কোনো প্রয়োজন, আল্লাহ ছাড় দিয়েছেন, ছাড় গ্রহণ করুন। কিন্তু এই ক্ষেত্রে বেশ কিছু বিধিবিধান রয়েছে, তার একটি হচ্ছে সেই মোজাতে মাসা যদি করতে চান তাহলে মোজা পরার আগে উজু করে, উজু অবস্থায় মোজা পরিধান করতে হবে, বোঝা গেছে? তারপরে যদি আপনি বাড়িতে অবস্থান করেন, মুকিম হন, তাহলে একদিন এক রাত চলবে, তার বেশি নাই, তারপরে মোজা খুলে আবার উজু করে পা ধুইতে হবে, তারপরে আবার নতুন করে শুরু করেন, কন্টিনিউ চালান, কিন্তু 24 ঘন্টার ভিতরে একবার কি করতে হবে, মোজা খুলে উজু করতে হবে, পা ধুইতে হবে, পুরো উজু করতে হবে। আর যদি মোসাফির হন তাহলে 3 দিন 3 রাত, এই মর্মে সহিহ মুসলিম হাদিস রয়েছে, অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময়সীমা নির্ধারণ করেছেন যে সালাসাতু আইয়ামিন ওয়া লাইয়ালিহিন্না লিল মুসাফির, মুসাফির জন্য 3 দিন 3 রাত, আর মুকিমের জন্য 1 দিন 1 রাত। কিন্তু কখন থেকে শুরু হবে 1 দিন 1 রাত বা 3 দিন 3 রাত, এটা আমরা ছোট থেকে মনে করতাম যে যখন থেকে পড়লাম তখন থেকে, না না, ভুল একেবারে। কোনটা কে বলবে? না না, আমার কথা না, বুঝাইতে হবে, ঠিক আছে, গেলে হলো না। হ্যাঁ, এত লম্বা মানে একটা কথাই সারা যাবে কিন্তু, হ্যাঁ, কাছে গেছিল, হ্যাঁ হ্যাঁ, প্রথম মাসা উজু ভাঙা না, ওইটাও অসম্পূর্ণ হলো, প্রথম মাসা থেকে, প্রথম মাসা ফজরে মোজা পরেছেন উজু করে, ঠিক আছে, আর উজু ভেঙেছে ফজর 1 ঘন্টা পরই, ধরেন বা আধা ঘন্টা পরে,
তাহলে তখন থেকে না আর যোহরে প্রথম মাসা করলেন যোহরের সময় যখন ওযু করতেন তখন প্রথম মাসা করলেন তাহলে 24 ঘন্টা কখন থেকে যোহর থেকে কারণ যোহরে প্রথম মাস প্রথম সহজ প্রথম মাসা থেকে প্রথম মাসা থেকে 10 নম্বর বিষয় এটা দিয়ে শেষ করব সেটা হচ্ছে যে প্রচন্ড ঠান্ডার কারণে যদি এমন ভয় হয় যে আমি অসুস্থ হয়ে যাব অসুস্থ হয়ে যাব শুধু বাঁচব না এমন নাই কারণ বাঁচার পরে সুস্থ থাকাও তো জরুরি ধরুন বেঁচে যাব আমি হয়তো অসুস্থ কিন্তু অসুস্থ হয়ে যাব আর আপনার পানি গরম করার কোনো ব্যবস্থা নেই তাহলে আপনার জন্য তেমন করা জায়েজ নাপাক হইলে সেই নাপাকি ছোট নাপাকি হোক অথবা বড় নাপাকি হোক শরীয়তে তেমন বিধান নাই এই গোসল করতে পারবি না ঠান্ডার দিনে তাহলে স্ত্রীর কাছে যাবি না এমন আছে শরীয়তে নাকি আপনার শারীরিক চাহিদা আছে যুবক মানুষ যদি মনে করেন যে না আমি এইসব এতে যাব না আমি ওই দিনেই সারবো আমি ওই ঠান্ডার রাতে যাবই না তাহলে ভালো কথা কিন্তু শরীয়তে তো বাধা নিষেধ নেই না সাওকুম হারসুল্লাকুম তোমাদের বিবিরা তোমাদের ক্ষেত তোমাদের ক্ষেতে মাঠে নামবে হ্যাঁ আন্না সে তুমি যখন ইচ্ছে হ্যাঁ যখন ইচ্ছে বাস জায়গা তোমার ক্ষেত হইতে আরেকজনের ক্ষেত না হয় কথা বোঝা গেছে অর্থাৎ পায়ুপথ না হয় পায়ুপথ না হয় জেনা না হয় পায়ুপথ না হয় সমকামিতা না হয় হারাম কাজ না হয় স্ত্রী হইতে হবে জি আর স্ত্রীর যেখানে আল্লাহ হালাল করেছেন সেটা যেভাবে হালাল করেছেন তো তায়াম্মম করা যাবে ছোট নাপাকি মানে উজু নেই আর যদি এখন উজু করি তাহলে আমি অসুস্থ হয়ে পড়ব ভয় লাগছে তাহলে আপনি তায়াম্মম করলেন কিন্তু এমনি এমনি শুধু ঠান্ডা লাগছে সেজন্য না না সুস্থ মানুষ জোয়ান মানুষ আর তারপরে কোনো অসুবিধা নাই খালি একটু ঠান্ডা লাগছে না না এটা চলবে না কিন্তু ঠান্ডাতে এই ঠান্ডাতে আমাকে কফকশি ধরে নেবে আমাকে নিমোনিয়া ধরে নিতে পারে আমার ব্রঙ্কাইটিস সমস্যা আছে ইত্যাদি আমার শ্বাসকষ্টের সমস্যা আছে ইত্যাদি তাহলে অসুবিধা নেই তো এইরকমই গোসল গোসল ফরজ হয়েছে স্বপ্নদোষ হয়েছে যা স্বামী স্ত্রী সহবাস হয়েছে আর পানি গরম করার ব্যবস্থাও নেই যে পানি গরম করে নেবো আর গোসল করে নেবো আর মনে একটা শান্তি হয়ে যাবে তাহলে আপনি তেমন করে নেন আর সালাত আদায় করেন দিনের বেলা জোহরের আগে এখন গোসল করলে অসুবিধা নেই পানি মোটামুটি নর্মাল হয়ে গেছে তখন গোসল করেন আর তারপরে তখন জোহর পড়েন এই মর্মে দলিল হচ্ছে মুসনাদ আহমদ আবু দাউদের হাদিস জাতুস সালাসালের যুদ্ধ চলে আমি সিরাতুন নবীতে আলোচনা করেছি আমর ইবনে আস ছিলেন নেতা যোদ্ধাদের নেতা ছিলেন আমর ইবনে আস আমর ইবনে আসের স্বপ্নদোষ হয়ে যায় বলছে এ তালাম তো ফিলাইল তিন বারিদা গাজওয়াতি জাতিস সালাসের জাতুস সালাসের যুদ্ধে আমি স্বপ্নদোষ আমার হয়ে গেছিল এহতেলাম হয়ে গেছিল স্বপ্নদোষ হয়ে গেছে আর এত ঠান্ডা ওই এলাকা ওই ঠান্ডাতে আমি চিন্তা করলাম যে আমি পারবো না গোসল করতে তখন তেমন করে নিলাম আর তেমন করে নাস পড়ে নিলাম আর ইমামতি করে দিল কারণ প্রধান ইমামতি করে দিয়েছে সাহাবাই কেরামরা ফিরে এসে নবীসান কাছে অভিযোগ ইয়া রাসূলুল্লাহ আমাদের ইমাম সাহেব যাকে আপনি নেতা বানিয়েছেন স্বপ্নদোষ এসেছে ও তেমন করে আমাদের ইমামতি করে দিয়েছে কজর পড়ে নিয়েছে নবী সাল্লাম জিজ্ঞাসা করছেন আমর ইবনে আস কী ব্যাপার ইয়া রাসূলুল্লাহ এত ঠান্ডা ছিল আর আল্লাহ তো কোরআনে বলেছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম তোমরা আত্মহত্যা করিও না ওয়ালা তাকতুলু আনফুসাকুম তোমরা নিজেকে হত্যা করিও না খুন করিও না আত্মহত্যা করিও না ইন্নাল্লাহ কানা বিকুম রাহিমা আল্লাহ অত্যন্ত দয়ালু তো আল্লাহর দয়া হচ্ছে যে আল্লাহ ছাড় দেবেন ধরবেন না সুতরাং আমি গোসল করতে পারবো না এই ভয়ে কী করেছি তেমন করে নিয়েছি নবী সাল্লাম হেসে দিয়েছেন ফাজাহিকা রাসূলুল্লাহ রাসূল হেসে দিয়েছেন ওয়ালাম ইয়াকুল সে কিছুই আর বললেন না তাকে তিরস্কার করলেন না এটা ঠিক হয়নি তোমার জন্য তাহলে বোঝা যাচ্ছে সুবিধাবাদী হবেন না কিন্তু যদি দেখেন যে আমার শরীরটা দুর্বল এমনিতে ঠান্ডা লেগে যায় আমি ঠান্ডা তবিয়তের মানুষ আমি গরম ঠান্ডা বরদাস্ত করতে পারি না আর স্বপ্নদোষ হয়েছে অথবা স্ত্রী সহবাস হয়ে গেছে প্রয়োজন ছিল কোনো অসুবিধা নেই যে আপনি তেমন করে সালাত আদি করবেন আল্লাহ ধরবেন না ইনশাআল্লাহ এখানে আজকের আলোচনা শেষ করছি রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন ভালো আমলের তৌফিক দান করেন ভালো শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলামিন যেন নিজেদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন আর যারা মুসলিম আর মানুষ অসহায় রয়েছে দুর্গত রয়েছে বালা মুসিবত রয়েছে অভাবে রয়েছে আল্লাহ তাদের অভাব দূর করে দেন এবং তাদের সার্বিক সহযোগিতার আল্লাহ তৌফিক দান করেন যেসব মুসলিম ভাই বোনেরা নির্যাতিত নির্বাসিত বাড়িঘর থেকে
যারা শরণার্থী হয়ে রয়েছে যারা অভাবে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের যেন সাহায্য করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্যার যেন সমাধান করেন বালা মুসিবত দূর করেন তাদের আল্লাহ হেফাজত করেন ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।